যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটিতে কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছে। বুধবার মিসৌরির কানসাস সিটি সুপার বোল প্যারেডে এই গোলাগুলি হয়েছে। একই ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর 2 অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।